হ্যালো লিসেনার, ভূতের আলো গল্পতে প্রতিদিনের মতোই আমি আবার শুক্রবারে ফিরে আসলাম আপনাদের মাঝে। আর আমি মোতাহার আপনাদের মাঝে আছি, আর আমাদের নিউ অতিথি হিসেবে আসছেন আমি। তার মুখ থেকে শুনতে চাচ্ছি আজকের গল্প। আমি রাজন সাথে আমার নিজের সাথে যে ঘটে যাওয়া যে গল্পটা, মানে সত্যি কি বাস্তবের জিনিসটা যে ঘটেছে সেটা আমি আমার সাথে বলতে চাই। আমার বাসায় বলি, ঠিক আছে, কেরানীগঞ্জের বাসায় বলি। এটা আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। আমি তখন ছোট, সব করে একটি একটা ছাগল পালতাম। সেই ছাগলটারে খেলা খাওয়া দিত দুজন সকালে আর সন্ধ্যা। কি করলাম যে ছাগল যে ছাগলের জন্য বললাম যে মা আমি গর্বে অন্ধকার না বানানটা যেমন দোকানে ভালো হইলো একসাথে যাই। তো গেলাম, তো মা আর দাদি দোকানে যায় না, ছোট একটা পিগুল গাছ ছিল, সেই গাছ গাছের দাঁড়ায় ছিল। তো আমি ইয়ে গেছি, দাদিগো বাসায় গেছি, আমার আব্বুর খালো লাগে, আমার দাদি আমার দাদির ছোট বোন। তো ফেনা দেখেছি, ফেনা ছোটো দেখি ফেনা হয়নি, পাতুলে ফেনা নাই, যেটা বলে মানে মার গালে এই সেটা জানে না। যদি বলে যে তারা তাকে বুঝলাম বললাম তারা পর এবার বলে যে নিয়ে যায়, নিয়ে আসলাম। আসার সময় দেখি মা যেখানে মায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কথা বলতেছে সেরকম শুনতেছে কিন্তু নাই, কারণ থাকি তো ডাক দিতে এক পর্যায়ে মায়ের ডাক দিতে এই রাজন তাড়াতাড়ি আয়। তা আমি গেছি, যাই দেখি কি কেউই নাই, দূরত্বে ফলো করতেছে কেউ নাই। তারপর আমি সাহস করে গেছি, কেউ নাই, আমি যাই দেখি এরকম পিঠের তারপর ডাক দিছে দুই ঘন্টা ডাক দিল। কারণটা কি সামনে দেখা দিই যে কেউ নাই, আবার মানে আগের জায়গায় পিগুল গাছের যেখানে বুঝছেন ভাই, তারপরে সামনে যে পিগুল গাছটা সেখানে তো কেউ নাই। তখন আরো পিছন দোকান দোকানের ওখান থেকে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে মায়ের ডাক আবার সামনে থাকে না, দেখি যে আপনার সামনে থাকলাম অন্তত আপনার 4 হাত দূর, এরকম সাদা কাপড় আমাকে বেশি লম্বা না দেখে কমসে কম 6 ফুট হইব, এরকম একটা লোক সাদা চেহারা দেখা যায়, চেহারা মানে কিছু দেখা যায়। আপনি কি তখন কি তার পাটা দেখুন, পায়ের দিকে তাকা তাকা মুখি, আমি সাদা পোশাক ধরি এত পোকা আন্ধার। কিন্তু বুঝতে পারছি সে মানে সম্পূর্ণ শরীরে সে এমন ফর্সা মানে হোয়াইট কালার, যেটা আপনি মানে হাতও দেখা যায় না কোনো কিছু দেখি না, দেখতে পারেন দেখিনি। তারপর বললাম সাদা, আমি যখন দেখলাম যে সাদা আবার আমার আম্মু ডাক দিল, মানে আমার মা ডাক দিল, সে ডাকাই দিই আবার সামনে দেখাচ্ছি যে এটা বলছে তাকে সে সাথে দেখতে চাই।
দুই সেকেন্ডের ভিতরে নেই। আর তখন আমার হাত মানে এরকম ছেড়া দেওয়ার অবস্থা, আমার ফেনা হাতে থেকে ফালাই দিচ্ছি, অর্ধেক পড়ে গেছে। কিছু তো গাইলো মা যে তুই এরকম গেছ, আমার নাই হাইতা চোখ নেই, এই কারণে দোকানের সামনে গেছি, তুমি করছো কি আমার এই কি করলাম আমার কিছু জানো ঠিক আছে বুঝতে পারছি। অনেক রাত হলো, আজকে রাত পর্যন্ত এই পর্যন্ত একদিন অবশ্যই আপনাকে ডাকবো। ভালো থাকুন, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো রেসেনার্স, বুকের আলো প্রতিদিন গল্প হতে আমি চিহ্নিত হই। আসলে কেরানীগঞ্জ থেকে আসলো রাজন সাহা।